ভারতের দখলে থাকা 200 একর জমি ফিরে পাচ্ছে বাংলাদেশ। 5 একর কিংবা 10 একর নয়, নিজেদের দখলে থাকা 200 একর জমি বাংলাদেশকে ফিরিয়ে দিচ্ছে ভারত। কুষ্টিয়া সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের বৈঠকে এসেছে এই যুগান্তকারী সিদ্ধান্ত। বিজেপি বিএসএফ এর গৃহীত সিদ্ধান্ত অনুসারে দৌলতপুর সীমান্তে ভারতের দখলে থাকা জমিগুলো ফেরত পাবে বাংলাদেশের জমির মালিকরা। দুই দেশের সমঝোতায় বিবাদমান জমি পুনরায় জরিপ করা হবে। জরিপ শেষে জমির মালিকানা বুঝিয়ে দেওয়া হবে প্রকৃত মালিকদের। সাক্ষাতে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডার বিজিবি বিএসএফ এর মধ্যে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক এবং সহযোগিতার মনোভাব বজায় রেখে সীমান্ত সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। চলতি বছরের গত 10ই ফেব্রুয়ারি 40 পাড়া বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার 157x MP হতে 85x10S এলাকায় উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ সীমানা পরিমাপের সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশের জমি ভারতের অভ্যন্তরে আনুমানিক 200 একর জমি বিদ্যমান রয়েছে। একইভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারতের রয়েছে আনুমানিক 40 একর জমি। এই জমি আগামী অক্টোবর মাসে সুবিধাজনক সময়ে উভয় দেশের সার্ভেয়ার এবং বিজিবি বিএসএফ এর উপস্থিতিতে জমির প্রকৃত মালিকদের বুঝিয়ে দেওয়ার জন্য হস্তান্তর বা গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হবে। এ বিষয়ে উভয় দেশের ব্যাটালিয়ন কমান্ডাররা সহমত পোষণ করেছেন। বৈঠকে বিজিবির পক্ষে কুষ্টিয়ার বিজিবি 47 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শেদ রহমান এবং বিএসএফ এর পক্ষে রওশনবাগ ব্যাটালিয়নের কমান্ডার বিক্রমদেব সিং নেতৃত্ব দেন। ভারতের কাছ থেকে যে জমিগুলো বাংলাদেশ ফিরে পেতে যাচ্ছে এগুলো মূলত পদ্মা নদীর ভাঙনের ফলে ভারতের নিয়ন্ত্রণে চলে যায়। 40 পাড়া বর্ডার আউট পোস্টের পিলার 157x MP থেকে 85x10S এলাকা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত পিলার পদ্মা নদীর ভাঙনে ও প্রাকৃতিক দুর্যোগে সীমানা এলোমেলো হয়ে যায়। সীমান্তের বিবদমান অংশটি নদী এলাকা হওয়ায় পদ্মার ভাঙন ও প্রাকৃতিক দুর্যোগের কারণে দুই দেশের সঠিক সীমানা নির্ধারণে জটিলতা ছিল। দুই দেশ প্রচেষ্টায় তা সমাধানের নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। দ্রুতই সঠিক সীমানা নির্ধারণ করা হবে, তবে জমি বুঝে না পাওয়া পর্যন্ত কেউ তা ব্যবহার করতে পারবে না। সাম্প্রতিক সময়ে পেঁয়াজের শুল্ক প্রত্যাহার ও সীমান্তে বিএসএফ যে আগ্রাসী মনোভাব দেখিয়েছে, সেখানে জমি ফিরিয়ে দেওয়ার এই ঘটনা অনেকজনকেই বেশ অবাক করেছে। ভূরাজনৈতিক বিশ্লেষকদের অনেকে মনে করেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশের ব্যাপারে বদলে গেছে ভারতের মনোভাব, যার ফলে রাজনৈতিক কারণেই দেশটি এমন সিদ্ধান্ত নিচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হচ্ছে ভূমি বিরোধ নিষ্পত্তির এই আহ্বান এসেছে বিএসএফ এর তরফ থেকে, যেটা ইঙ্গিত দিচ্ছে ভারত বাংলাদেশকে সিরিয়াসলি নিতে শুরু করেছে। তারা বিবাদমান অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে আগ্রহী। কূটনীতিবিদরাও এক বাক্যে মানছেন, জমি ফিরে দেওয়ার এই সিদ্ধান্ত যথেষ্ট আশাব্যঞ্জক। রাষ্ট্রের মধ্যে রাষ্ট্রের প্রাপ্য ন্যায্যতার ইস্যুতে পরবর্তী কোনো ন্যায্য হিস্যার প্রশ্নে এটি নজির হতে পারে, রেফারেন্স হিসেবে কাজে লাগতে পারে। ভারতের সাথে সীমান্ত বিবাদের ইতি টানতে জমি ফিরিয়ে দেওয়ার এই সিদ্ধান্ত হতে পারে পথপ্রদর্শক। জমি ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ছাড়াও বৈঠকে সীমান্তের অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়। একই সাথে সীমান্তে বিএসএফকে বাংলাদেশের নাগরিক হত্যার বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হয় কড়া প্রতিবাদ। এছাড়াও ভারত থেকে বিভিন্ন ধরনের মাদক দ্রব্য এবং নিষিদ্ধ পণ্য বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ না করা, বিএসএফ কর্তৃক নিরীহ বাংলাদেশি নাগরিককে সীমান্ত হতে আটক না করা এবং আসন্ন দুর্গাপূজায় সীমান্তবর্তী জনসাধারণ অবৈধভাবে সীমান্ত পার হয়ে পূজা মণ্ডপে আসতে না পারে সে ব্যাপারেও আলোচনা হয়।